ফুটবল সম্রাট পেলেকে নিয়ে নেতিবাচক নানা খবরের বিভ্রান্তি ছড়িয়েছে ভক্ত সমর্থকদের মধ্যে। জানা গিয়েছে তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কেমোথেরাপিতে সাড়াও দিচ্ছে না তিনবারের বিশ্বকাপ জয়ী এই ফুটবল কিংবদন্তি। কোনো কোনো গণমাধ্যমে এসেছে ক্যান্সার আক্রান্ত 82 বছর বয়সী পেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এর মধ্যে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজবও। তবে পেলে নিজে তার ভেরিফাইড ইনস্টাগ্রাম পোস্টে এবার জানিয়েছে তিনি ভালো আছেন।